বাংলাদেশে দীর্ঘদিন যাকে সবাই জানত ছেলে হিসেবে বিজ্ঞানের অগ্রগতিকে কাজে লাগিয়ে সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে তিনি মেয়েতে পরিণত হয়েছেন। অস্ট্রেলিয়ার 2018-র মিস ট্রান্সসেক্সুয়াল প্রতিযোগিতায় অংশ নেয়া এমন এক বাংলাদেশির কথাই জানাচ্ছেন সঞ্জিদ আহমেদ। ক্যামেরায় ছিলেন শাহাদাত হোসেন বাপ্পি। মিস গে অ্যান্ড মিস ট্রান্সসেক্সুয়াল প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিযোগী। হ্যাঁ, অস্ট্রেলিয়ার 2018 সেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন বাংলাদেশের জিজাল কবি। প্রতিযোগিতার শেষ দিনে শাড়ি পরে ওঠেন মঞ্চে। 2017 শেষ দিকে ব্যাংককের কমল কসমেটিক হসপিটালে হরমোন পরিবর্তনের পাশাপাশি অপারেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হন জিজাল। নিজের এই পরিবর্তনে বেশ খুশি তিনি। Fully normal. I'm having a normal life. I've reached my highest depth of the dilation yesterday, which is exciting. সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন জিজাল কবির। মুখোমুখি হয়েছিলেন বাংলা ভিশনের। জানান মাকে এক নজর দেখার পাশাপাশি একটু জড়িয়ে ধরতেই 7 দিনের জন্য দেশে এসেছেন তিনি। কিন্তু দেশে আসার পর প্রথম 2 দিন কেটেছে তার মায়ের দেখা ছাড়াই। নানা দিকের হুমকি আর নিষেধাজ্ঞা মিলতে দেয়নি মা আর সন্তানকে। আমি বাংলাদেশে এসেছি, কিন্তু আমি আমার মার সাথে দেখা করতে পারছি না, এবং আমার মা আমার ছোট ভাই আমাকে যেটা বলেছে যে আমি এখানে আসবো 2-3 দিনের জন্য, কিন্তু তাদেরকে এই সমাজে বসবাস করতে হবে। আর আমি চাই না যে আমার জন্য আমার এই 2 দিনে দেখা করার জন্য তারা বাকিটা সময় কোনো কটূক্তি অথবা অসম্মান অপমাননা এগুলোর মধ্যে দিয়ে যাক। রাজধানীর কাকলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি আর ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পাশ করা রনি এখন জিজাল কবির। পরিচিত সবাই তাকে জানতো পুরুষ হিসেবে, কিন্তু এখন তিনি নারী। কেন পুরুষ থেকে নারী হলেন? এমন প্রশ্নের জবাবে জিজাল জানান তিনি কখনোই পূর্ণাঙ্গ পুরুষ ছিলেন না। বিষয়টি সহপাঠীরা না জানলেও জানতেন তিনি ও তার পরিবার। 3 বছর বয়স থেকে আমি যখন বুঝতে শিখেছি, তখনই আমি বুঝেছি যে আমি যা চাই মানুষ সেটাকে খারাপ বলবে, মন্দ বলবে। হিজরা হবার যন্ত্রণা জানেন জিজাল, তাই এদেশের হিজরাদের প্রতি তার রয়েছে আলাদা দরদ। বাংলাদেশে যারা হিজরা সম্প্রদায় আছে, আমি সরি তাদেরকে বলার জন্য, কিন্তু তারা অনেক কিছুর মধ্যে দিয়ে যায়, অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়। তাদের কষ্ট দেখে আমার মনে খারাপ লাগে যে এতটা কষ্টের মধ্যে থেকে তারা কিভাবে যাচ্ছে। দে আর সো স্ট্রং দ্যাট দে ক্যান স্টিল গো থ্রু দ্যাট। আমি তাদেরকে বলবো যে স্যালুট টু দেম। সমাজে সবাই আমরা সমান। তোমরা যদি আজকে আমার হাত ধরে এক পথ চলো, আমরা তোমাদের জন্য 10 পা আগাবো। সো দ্যাট ইজ আ রিকোয়েস্ট টু দ্য সোসাইটি দ্যাট উই আর অল ইকুয়াল ইন দ্য সোসাইটি। এদিকে 2 দিন পরে গভীর রাতে মায়ের দেখা পান জিজাল। ছেলে না মেয়ে সে বিবেচনা না করে সন্তানকে বুকে জড়িয়ে নেন মা। দেশে না থাকলেও অনলাইনের সুবাদে এদেশের মেয়েদের সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছেন জিজাল কবির। দ্য স্প্যারোস নামে মেয়েদের ফেসবুকের একটি গ্রুপ তার সঙ্গে দেখা করতে আয়োজন করে গেট টুগেদারে। আমরা একটা মেয়েদের গ্রুপে যেহেতু আপুকে স্থান দিয়েছি, আমরা চাই যে আপু যেন পুরো বিশ্বে এভাবেই স্থানটা পাক। পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে এমনটা মানতে নারাজ জিজাল। তার মতে উভয় লিঙ্গ থেকে অপারেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ নারীর জীবন বেছে নিয়েছেন তিনি, তাই দূরে থেকেও কাজ করতে চান এদেশের নারীদের জন্য। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।